আসসালামু আলাইকুম, আমি ফারুক খান। রেডিট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা বিগত টিউটোরিয়ালগুলো থেকে বুঝতে পারছেন যে কীভাবে আসলে রেডিটে আমাদের অ্যাক্টিভিটি মেনটেন করতে হয় বা রেডিটে একটা অ্যাকাউন্টকে জনপ্রিয় করতে হয়। সো আমি গত পর্বে দেখেছিলাম আমরা একটা অ্যাকাউন্টে কীভাবে পোস্ট দিতে হয়। একটা সাব রেডিট ছিল আমাদের ওয়ালপেপার্স, আমরা ওয়ালপেপার সাব রেডিটের মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা কীভাবে দিতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। সো একটা বিষয় একটু মনে রাখবেন, ওয়ালপেপার চয়েসের ক্ষেত্রে আমরা কোন ধরনের ওয়ালপেপার আসলে চয়েস করব। আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে আমরা ফ্লিকারকে ইউজ করতে পারেন। হ্যাঁ, ফ্লিকার থেকে আপনারা অনেক ভালো মানের ওয়ালপেপার পেতে পারেন। এখন বিষয় হচ্ছে ভালো মানের বুঝবেন কী হয় ওয়ালপেপারটা যে ভালো। খেয়াল করেন, আমি এই ওয়ালপেপারটা গত বার নিয়েছিলাম। সো এইখানে একটু খেয়াল করেন, ওয়ালপেপারে আপনাকে বলছে এতটা ভিউ হয়েছে, ফেভস মানে এতজন ফেভারেট বলেছে, এটাকে লাইক করেছে এতজন, এটাকে এতটা কমেন্টস পড়েছে, তার মানে অবশ্যই ওয়ালপেপারটা ভালো ওয়ালপেপার, মানুষ এটাকে পছন্দ করছে, তাই না? সো যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এই ধরনের একটা ওয়ালপেপার আপনার চুজ করা উচিত যেটাকে মানুষ পছন্দ করছে, সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা জাস্ট কাজ করলে আশা করি আপনারা কাজ করতে পারবেন এবং বাকি রুলসগুলো তো আছে, আপনারা আশা করি সেগুলো ফলো করবেন। সো এখন আমরা আসলে এই নিয়ে আমি আর কথা বলছি না, আমরা এখন সম্পূর্ণ অন্য একটা টপিকে চলে যাব। যেহেতু আমরা গতবার দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের একটা অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে একটা সাবরেডিটে পোস্ট করতে পারি, দেখেন আমি এখানে সাবরেডিটে পোস্ট করেছিলাম, আমরা পোস্ট করেছি, আমি এখানে 18 মিনিট আগে পোস্ট করেছি, 18 মিনিট আগে পোস্ট করেছি, 18 মিনিটের মধ্যে 3টা আপভোট আমি অলরেডি পেয়ে গেছি, এখানে 3টা আপভোট আমি পেয়ে গেছি। সো আপনার ইমেজটা আপনার যত বেশি আপভোট পাবে এটা আস্তে আস্তে করে তত বেশি এটা আপনার অ্যাকাউন্টের স্টেবিলিটি বাড়াবে। সো আপনি যদি এভাবে রেগুলার দিতে পারেন ইমেজ, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হয়। তবে একটা বিষয় আছে এখন, যে আমরা আসলে এই যে ইমেজ দিব বা এই যে আমি আদার সাবরেডিটে পোস্ট দিব, আসলে এটা আপনি যদি এখনই দিয়ে আবার পরবর্তীতে আবার সাথে সাথে সাবমিট করতে যান, তাহলে এটা আপনাকে প্রবলেম করবে। প্রবলেম করবে বলতে গেলে এটাই, যে আপনি যদি এখন একটা ইমেজ আপলোড করলেন, ইমেজটা আপলোড করেই দেখা যাচ্ছে আবার সাথে আরেকটা ইমেজ আপলোড করতে যাচ্ছেন, তাহলে সেটা আপনি করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনাকে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে দেন নেক্সট আপলোড করতে হবে অথবা পোস্ট দিতে হবে। সো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যে কোনো পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিতে হবে, দেন কাজ করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু আমাদেরকে আবার আপনার রেডিটে পোস্ট করতে দিবে না, সে আপনাকে নিষেধ করবে, সে আপনাকে মেসেজ করে দিবে যে আপনি এত মিনিটের মধ্যে আর কোনো পোস্ট করতে পারবেন না। আচ্ছা, সো এখন আমরা নেক্সট যে সাব রেডিটটা দেখব এটা হচ্ছে যে আস্ক রেডিট। আস্ক রেডিট, এই সাব রেডিটটা অনেক মজার একটা সাব রেডিট, অনেক বিগিনারদের জন্য অনেক ভালো একটা সাব রেডিট এটা আমি মনে করি। কারণ এইখানে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি এখানে আসার পরই অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন, এখানে যে রুলসগুলো বলা আছে আপনি এই রুলসগুলো ভালো মতো দেখে নেবেন, এখানে কোন ধরনের কোর্স আপনি করতে পারবেন। আস্ক রেডিট মানে একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মতো করে ডিসকাশন করতে পারেন, যে কোনো টপিকে কথা বলতে পারেন। এখন একটু খেয়াল করেন, এখানে যারা কোশ্চেন করেছে, অনেক আস্ক রেডিট মানে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে কেউ কিছু, তাই না? সো এখানে অনেক রকমের কোশ্চেন অনেকে করে, আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন কোশ্চেন করা আছে এখানে, যেমন যেমন এখানে দেখেন ছোট্ট একটা কোশ্চেন, হোয়াই শুডেন্ট কিডস বি অ্যালাউড, একটা কোশ্চেন এখানে করা আছে, এখানে আরও এরকম অনেক কোশ্চেন করা আছে, হোয়াট সামথিং ইউ ক্যান ডু ওয়েন পিপুল আর লুকিং অর আর নিয়ার বাই, দেন আপনি এভাবে করে আপনার যেটা ভালো লাগে, আপনি যেমন টাইপের কোশ্চেন আপনার ভালো লাগে আপনি চাইলে সেই কোশ্চেনটা চুজ করতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আপনাকে এটা সাজেস্ট করছি না যে প্রথমে আপনি এসে নিউ হয়ে আপনি একটা কোশ্চেন করেন, এটা আমি সাজেস্ট করছি না। সো এখানে বেটার হচ্ছে দেখেন এক একটা এই একটা কোশ্চেনে এই কোশ্চেনে এখানে সরি এটা এই কোশ্চেনটা একটু খেয়াল করেন, এই কোশ্চেনটা বলছে হোয়াট ইভেন্ট ডিভাইডেড ইউর লাইফ ইন্টু বিফোর অ্যান্ড আফটার। সো এই একটা কোশ্চেনে 1821টা কমেন্ট পড়েছে এবং 1681টা ভোট পড়েছে 5 ঘন্টার মধ্যে, অনলি 5 ঘন্টার মধ্যে।
সো চিন্তা করেন যে আসলে এখানে কি পরিমাণে হিউজ একটা ট্রাফিক অ্যাক্টিভিটি মেনটেন করে। একদম নর্মালি আপনি এখানে খেয়াল করেন, একটু দেখেন এই পাশে রাইট সাইডে, 41,000 লোক এখন অনলাইনে আছে এই সাব রেডিটার মধ্যে। 41,000 পিপল অনলাইনে আছে এখনই। তার মানে আপনি এমন একটা গ্রুপে এখন আছেন যে গ্রুপে 41,000 লোক স্টিল লাইভ তারা আছে। সো এতটা হিউজ পিপুল কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আপনি হিউজ একটা ট্রাফিক পাচ্ছেন একই জায়গায়। সো আপনি কিন্তু চাইলে এখান থেকে অনেক ভালো মানে কিছু ট্রাফিক পেতে পারেন। সো এখন বিষয় হচ্ছে এখানে আসলে কি করা উচিত। আপনি যে সব কোশ্চেন জানবেন বুঝবেন অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না, হতে পারে আপনি একটা কোশ্চেন বুঝতেন না, হতে পারে আপনি জানেন না অ্যান্সারটা কী হওয়া উচিত, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি আপনার মতো করে মনে করেন যে কোনো একটা কোশ্চেনে আপনার যেটা ভালো লাগে আপনি সেই টাইপের কোনো কোশ্চেন, মনে করেন আমি একটা কোশ্চেন চুজ করলাম, হোয়াটস দ্য স্টুপিডেস্ট কোশ্চেন ইউ ক্যান থিঙ্ক অফ। সো এখন কথা হচ্ছে আমি মনে করি যে এই কোশ্চেনটা আমার ভালো লাগছে। এখন এই কোশ্চেনটা আপনি গুগলে যে সার্চ করে দেখেন, গুগলে যে আপনি এই কোশ্চেনটা দিয়ে সার্চ করে দেখেন যে অ্যাকচুয়ালি গুগল কি সাজেস্ট করছে। আমি গুগলে যে সার্চ করলাম, ফার্স্টে সাবরেডিটটা আসছে, এখানে দেখেন 101 স্টুপিড কোশ্চেন। সো আপনি চাইলে এখান থেকে একটা কোশ্চেনকে দেখতে পারেন যে কি বলছে এখানে এই 101 স্টুপিড কোশ্চেনের মধ্যে। সো এখান থেকে আপনি আসার পরে আইডিয়া পাবেন, অথবা যদি আপনি মনে করেন যে এতজন কমেন্টস করেছে আপনি ওই কমেন্টসগুলো দেখে ওইখান থেকে একটা আইডিয়া নিয়ে ই করতে চান, ওকে ফাইন করতে পারেন, সেটাও এটা করতে হবে, এটা কোনো বিষয় না, আপনি এই জিনিসটাও করতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কিভাবে কী ধরনের কাজ করতে যাচ্ছেন। এখানে দেখেন এই যে কোশ্চেনগুলো দেয়া আছে, এখানে কত কোশ্চেন বলছে আপনাকে, আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে সেই সেই কোয়ালিটি কোশ্চেন নিতে পারবেন। এখানে দেখেন একটা কোশ্চেন, উড এ ফ্লাই উইদাউট উইংস বি কল্ড এ ওয়াক। আপনি চাইলে এই কোশ্চেনটা নিতে পারেন, বা ডু ব্লাইন্ড পিপুল ফিল লাভ এট ফার্স্ট সাইট। আচ্ছা, মনে করেন আমি এই কোশ্চেনটা নিব, ঠিক আছে, আমি এই কোশ্চেনটা এখান থেকে কপি করলাম। একটু চাইলে চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে, যদি পসিবল হয় আপনি যদি বোঝেন ইংরেজি দেন আপনি সামান্য আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, অথবা যদি একদম নাই হয় তাহলে আর কিছু করার নেই। সো আমি এখানে জাস্ট কমেন্ট সেকশনে যাচ্ছি, আমি কমেন্ট সেকশনে গেলাম, আমি এখানে যে আমি আমার কমেন্টটা এখানে পেস্ট করলাম, বেস্ট যেটা হয় আপনার জন্য। একবার একটু আদার্সটা কী কমেন্ট করেছে একটু খেয়াল করেন, এবং কোন কমেন্টগুলোতে সবাই বেশি রিয়্যাক্ট করেছে, এই টাইপের জিনিসগুলো একটু ফলো করেন। ফলো করলে আপনি যদি ওই রিলেটেড কিছু একটা দিতে পারেন, ওই রিলেটেড কিছু একটা বলতে পারেন, দেখবেন আপনার কমেন্টটাও অনেক পপুলারিটি পাচ্ছে। আমি জাস্ট নর্মালি এখান থেকে আমি দেখাচ্ছি এখন যে আমি একটা কমেন্ট করলাম, এখানে কমেন্ট করে জাস্ট সেভ করলাম, এবং আমার কমেন্টটা চলে আসছে এখানে, তাই না, কমেন্টটা অলরেডি চলে আসছে। সো এখন বিষয় হচ্ছে আমি এখান থেকে কমেন্ট করলাম, ওকে ফাইন, আমি এই সাবরেডিটের মধ্যে এখন আছি। এই সাবরেডিটের মধ্যে আদার্সরা কী কমেন্ট করেছে খেয়াল করেন, এখানে এক যে কমেন্ট আসছে, এখানে কমেন্ট আসছে, এখানে কমেন্ট আসছে, প্রত্যেকটা কমেন্ট তারা কেউ অনেক বড় লিখেছে, কেউ দু এক লাইনে কথা লিখেছে। সো এটা আপনার উপর টোটালি ডিপেন্ড করেন আপনি কী ধরনের কমেন্ট করতে চান। আপনার যেমন ইচ্ছা আপনি কমেন্ট করতে পারেন, এখানেও সেম একই কথা, আপনি ইচ্ছা মতো এখানে একটা করলেন সাথে আর একটা করবেন এরকম করবেন না, অবশ্যই এখানে ট্রাই করবেন একটা কমেন্ট করার 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট পরে এসে আবার নেক্সট কমেন্ট করার জন্য। সো তাহলে আপনি এখান থেকে এভাবে করে কাজ করতে পারবেন। আপনাকে অবশ্যই এই বিষয়টা তাহলে এখন মনে রাখতে হবে যে আপনি এখানে যাই করছেন না কেন অবশ্যই তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম কারণ আছে, আপনাকে নিয়মটা ফলো করে করতে হবে। এখন আমি আপনাদেরকে আর একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা একটা প্রসেস দেখলেন কেবল, যে আমরা আসলে দুটা সাব রেডিট দেখলাম, যে একটা হচ্ছে ওয়ালপেপার আর একটা হচ্ছে আপনার আস্ক রেডিট। এই দুটা সাব রেডিটকে ইউজ করে আমরা কীভাবে আমার অ্যাকাউন্টের লিঙ্ক কার্মা এবং কমেন্ট কার্মা বাড়াতে পারি বা পোস্ট কার্মা বাড়াতে পারি। সো এইটা আপনাদেরকে প্রসেস টাইম বললাম, আপনারা আশা করি প্রসেস নিয়ে চললে বা এইভাবে আপনারা কাজ করলে আপনারা আশানুর ফল পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা তো আসলে কোন টাইমে পোস্ট দেওয়া ভালো এটা তো আসলে আমার জানা উচিত, তাই না।
আমি একটা পোস্ট দিব, ওকে ফাইন, কিন্তু কোন টাইমে আমি ওয়ালপেপার দিলে সবচেয়ে বেশি পিপল এঙ্গেজমেন্টে আসবে, বা কোন সময় একটা ওয়ালপেপার খুব বেশি পিপল অডিয়েন্স রিচ করবে, এটাও তো আমার জানা উচিত। সো এর জন্য একটা ভালো টুল আছে, আপনি চাইলে এই টুলটা ইউজ করতে পারেন। এই টুলটা হচ্ছে redditletter.com। রেডিট লেটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি একটা শিডিউল পোস্ট করতে পারবেন এই টুলের মাধ্যমে রেডিটে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে শিডিউল পোস্টের জন্য এটা আমি ইউজ করি না, কারণ এখানে শিডিউল পোস্ট করতে হলে আপনি ফ্রিতে অনলি একটা পোস্ট করতে পারবেন পার উইক ফ্রিতে, কিন্তু পেইড হলে আপনাকে সে অনেকগুলো পোস্ট করার সুযোগ দেবে। সো আমরা জাস্ট একটু এটাকে লগ ইন করছি, লগ ইন করতে হলে কিছুই না, আপনার রেডিট অ্যাকাউন্টে সাইন করলে হবে। আমি যেহেতু এই ব্রাউজার রেডিট অ্যাকাউন্টে লগ ইন করাই আছি, আমি জাস্ট এখানে ক্লিক করছি সাইন ইনের জন্য। দেখেন সেখানে আমাকে অ্যালাউ করতে বলছে, আমি রেডিট অ্যাকাউন্টকে ওকে ফাইন অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার সাথে সাথে এটা আমাকে চলে আসছে আমার ইসের মধ্যে, দেখেন আমার ইউজার নেমটা চলে আসছে এখানে। সো এখন এখানে খেয়াল করেন, আপনি চাইলে এখানে একটা পোস্ট আপনি শিডিউল করে দিতে পারবেন, যেটা বললাম যে উইকলি একটা পোস্ট। এখানে প্রাইজিংয়ে যদি আসেন, এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, ইউ ক্যান শিডিউল আপ টু ওয়ান পোস্ট পার উইক ইজ ফ্রি ফর এভার। আপনি সবসময়ের জন্য একটা পোস্ট দিতে পারবেন প্রত্যেক সপ্তাহে। তো এটা কিছুই না, একটা পোস্ট কেন দিব আমরা সবসময়, আমাদের তো বেশি দেওয়া লাগতে পারে। এখানে বলছে পার ডে ওয়ান পোস্ট, মান্থলি $8, আনলিমিটেড অ্যাক্সেস মান্থলি $20। সো আপনাকে আনলিমিটেড অ্যাক্সেস নিতে হলে মান্থলি $20 দিয়ে কাজ করতে হবে। সো আমি আসলে এটা এই জন্য মেনটেন করি না, আমি মেইনলি যে কারণে এখানে আসাটা বাদ এখন আপনাদের, সেটা হচ্ছে দেখা যে অ্যাকচুয়ালি এইটা আমাকে কীভাবে হেল্প করছে। আমি দেখেন ফাইন্ড দ্য বেস্ট টাইম, আমি এইটা মূলত দেখতে যাচ্ছি যে ফাইন্ড দ্য বেস্ট টাইম, আসলে আমার জন্য বেস্ট টাইম কোনটা। এখানে বলছে সাব রেটটা সিলেক্ট করতে, তাই না? সো আমি এখানে আমার সাব রেটটা সিলেক্ট করে দিব, যে আমার সাব রেটটা কী ছিল, ওয়ালপেপার। আমি এখান থেকে আমার সাব রেট ওয়ালপেপারটাকে সিলেক্ট করব। সো আমি আমার সাবরেট ওয়ালপেপারটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে। সাবরেট ওয়ালপেপারটা দেওয়ার পরে আর কিছুই করতে হবে না, জাস্ট আমি অ্যানালাইসিস করে দেখি। আমি সাবরেট ট্রাফিকটা অ্যানালাইসিস করছি এখন, অ্যানালাইজ করে আপনাকে একটা রেজাল্ট দিবে, একটু সময় নিচ্ছে অ্যানালাইজ করতে। ওকে ফাইন, সে অ্যানালাইজ করার পর সে মোট 416টা পোস্ট অ্যানালাইজ করেছে। মেইনলি যে জিনিসটা দেখার সেটা হচ্ছে, দেখেন একটু আমি আমার টাইম ফ্রেমটা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি, আর ডেটা দেখতে যাচ্ছি কোন কোন ডেতে সবচেয়ে বেশি পোস্ট হয়। দেখেন সানডেতে এবং টিউজডেতে, তার মানে সোমবার এবং সরি রবিবার এবং বুধবার, মঙ্গলবার, রবিবার এবং মঙ্গলবার এই দুইটা দিন সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিতে আসছে পিপল। এখন কথা হচ্ছে তাহলে রবিবার এবং মঙ্গলবার যদি আমি টার্গেট করি, তাহলে রবি মঙ্গলবারের মধ্যে কোন সময়টা অ্যাকচুয়ালি পিপল সবচেয়ে বেশি থাকছে। খেয়াল করেন রাত 1টা 2টা 3টা এই টাইমটাতে পিপুল অনেক বেশি এঙ্গেজ থাকে, দেন আবার সকাল 9টার দিকে পিপুল এঙ্গেজমেন্ট বাড়ে আবার রাতে। সো এখন বিষয় হচ্ছে আপনাকে তার মানে এই টাইমগুলোকে মেইনলি ফলো করতে হবে আপনার সাবরেটের জন্য। আপনি যে সাবরেটে কাজ করবেন সেই সাবরেটে এনে এখানে আপনি যদি দিয়ে দেন, দেন এ আপনাকে একটা অ্যানালাইজ করে একটা রেজাল্ট দিবে, যাতে কিনা আপনার একটা আইডিয়া চলে আসবে কোন সময় আপনার পোস্ট করা উচিত বা কোন সময় পোস্ট করলে এঙ্গেজমেন্ট ভালো পাবেন। এঙ্গেজমেন্ট ভালো পাবেন বলতে গেলে আপনার ট্রাফিক বেশি পাবেন, ট্রাফিক এঙ্গেজমেন্টটা ভালো পাবেন। সো আপনি চাইলে এই রেডিট লেটারটাও ইউজ করতে পারেন। সো আমি আজকের এই পর্বে যতটুকু দেখালাম যে আপনারা কীভাবে আস্ক রেডিটের থ্রুতে কাজ করে আপনাদের পোস্ট কার্মা বা কমেন্ট কার্মা বাড়াতে পারবেন, এবং রেডিটে যদি আপনি শিডিউল পোস্ট করতে চান তাহলে রেডিট লেটার এই টুলটা কীভাবে আপনাকে হেল্প করবে, এবং এর পাশাপাশি এই রেডিট লেটার টুলটা ইউজ করে কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য বেস্ট টাইম কোনটা। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালগুলি আপনাদের কাছে ভালো লাগছে, আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলে নতুন আমি যে কোনো ভিডিও আপডেট দিলে বা এসইও রিলেটেড কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করলে বা নতুন কোনো মার্কেটপ্লেস সম্পর্কে কোনো কথা বললে বা আর্নিং মেথড নিয়ে কোনো কথা বললে আপনারা এই ইনফরমেশনগুলি খুব দ্রুতই পেয়ে যাবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আপনারা আপনাদের ফ্রেন্ড কলিগ আপনাদের ক্লাসমেট সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করে রাখবেন, এতে করে আপনারাও যেমন আপনাদের নতুন কোনো আপডেটস আসলে জানতে পারবেন, এতে করে বাইরের যারা আছে বা আদার্স যারা আছে যারা এখনও এই সম্পর্কে তেমন কোনো কিছু জানে না তারাও এই বিষয়টি জানতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম।